বিজেপি কর্মীকে খুনের হুমকি। রাইমাভালি মণ্ডলের ওবিসি মোর্চার সভাপতি তথা ডুম্বুরনগর আরডি ব্লক ওবিসি ওয়েলফেয়ার সাব কমিটি চেয়ারম্যান নির্মল সরকারকে সোমবার রাতে এক ব্যক্তি মোবাইলে ফোন করে খুনের হুমকি দেয়। পরবর্তী সময়ে সেই ব্যক্তির পরিচয় জানতে চাইলে সেই ব্যক্তি পরিচয় না দিয়ে উল্টো চেয়ারম্যানকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বারবার খুনের হুমকি দিতে থাকে। শুধু তাই নয়, বাড়ি থেকে যেন বের না হন তার হুলিয়াও জারি করে। এই পরিস্থিতিতে চেয়ারম্যানের গোটা পরিবার এই মুহূর্তে আতঙ্কিত। এই অবস্থায় মঙ্গলবার রাইমাভেলি মণ্ডলের যুব মোর্চার সভাপতি সজল মল্লিককে সাথে নিয়ে চেয়ারম্যান নির্মল সরকার গন্ডাছড়া থানায় একটি এফআইআর করেন। গতকালকে রাত্রে আনুমানিক 10:30 হবে আমাদের ভারতীয় জনতা পার্টির ওবিসি মোর্চার সভাপতি তথা ওবিসি মোর্চার সাব কমিটির চেয়ারম্যান নির্মল সরকারকে একটা আনন নাম্বার ফোন করে ওনাকে মেরে ফেলে দেওয়ার জন্য হুমকি দেয়। তো মারার জন্য যা যা সরঞ্জাম হাতিয়ার ওনার কাছে যে ফোনটা আসছিল ওই ব্যক্তির কাছে সব ধরনের সরঞ্জাম আছে এই বলে ওনাকে অনেক ধমকায় রাত্রেবেলা। তো কাজেই আমরা এক্ষুনি গন্ডাছড়া মহকুমার থানা আছে, থানা কর্তৃপক্ষের কাছে আমরা একটা এফআইআর করি। তো ওনারাও যথাসময়ে ওই যে অভিযুক্ত যে নাম্বার ওনারা খোঁজখবর নিয়ে দ্রুত গ্রেপ্তার করবার একটা আশ্বাস দেন। কে বা কারা এই খুনের হুমকি দিয়েছেন চেয়ারম্যানকে তা এখনও জানা যায়নি, কিন্তু হুমকি দেওয়ার ঘটনার কথা জানাজানি হতেই ছড়িয়েছে চাঞ্চল্য। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।